হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এডুটেন্সে আপনাদের আবারও স্বাগত। আমি আত্রেয়। আমি বিপ্লব। এবং এডুটেন্সে আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও, আবার একটি নতুন দেশ, ইউরোপ মহাদেশের নতুন একটি কান্ট্রি, যার নাম হচ্ছে আর্মেনিয়া। আগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে এবং আমরা অনেক অনেক কমেন্টসও পেয়েছি, লাইকসও পেয়েছি এবং যথারীতি সাবস্ক্রিপশনও আমাদের হচ্ছে। এরকমই এই ভিডিওটাও আপনারা দেখুন, পুরোটা দেখুন, লাইক সাবস্ক্রাইব কমেন্টস শেয়ার অবশ্যই করুন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করুন। চলুন তাহলে এই ভিডিওটা শুরু করি। আর্মেনিয়া সম্বন্ধে কিছু মজার তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। যেমন, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান গোলাপি শহর নামে পরিচিত, কারণ এই শহরের অধিকাংশই বাড়ি গোলাপি পাথর দিয়ে তৈরি করা হয়েছে, তাই উপর থেকে দেখতে লাগে অনেকটা গোলাপি শহরের মতো। আর্মেনিয়া বিশ্বের প্রাচীনতম দেশগুলির মধ্যে একটি এবং প্রথম একটি দেশ যেখানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা হয়েছে। বিশ্বের প্রাচীনতম গির্জা আর্মেনিয়াতে অবস্থিত। ঐতিহ্যবাহী আর্মেনিয়ান তুরস্ক এবং আজারবাইজান উভয় সীমানার সঙ্গেই যুক্ত এবং দুটি দেশের মধ্যেই রাজনৈতিক উত্তেজনা বর্তমান। আর্মেনিয়ার সরকারি ভাষা হচ্ছে আর্মেনিয়ান এবং যখন রাশিয়ান আর্মেনিয়া একটি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র হওয়ার কারণে প্রধান বিদেশি ভাষা হচ্ছে রাশিয়ান। এটি মজার নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1915 থেকে 1923 সালের মধ্যে আর্মেনিয়ান গণহত্যা শিকার হয় এবং এর ফলে 1500,000 আর্মেনিয়ানকে হত্যা করা হয়। আর্মেনিয়ানরা দাবা খেলতে খুব ভালোবাসে এবং এই দাবা খেলাকে তারা যথেষ্ট গুরুত্ব এবং সম্মানও করে। এর জন্য 2011 সালে এই দাবা খেলাটিকে আর্মেনিয়ানরা তাদের পাবলিক স্কুলে একটি ম্যান্ডেটরি সাবজেক্ট হিসাবে অন্তর্ভুক্ত করে। শুধু তাই নয়, সব থেকে মজার বিষয়টা হলো বিশ্বের মধ্যে যে কোনো দেশের তুলনায় সব থেকে বেশি দাবায় গ্র্যান্ড মাস্টার তারা বিশ্বকে দিয়ে থাকে। আর্মেনিয়ার জাতীয় প্রতীক হচ্ছে মাউন্ট আরারাত। এমনকি এটা বিশ্বাস করা হয় যে নহে সিন্ধু তার শিখরে আবিষ্কৃত হয়েছিল। আরেকটি মজার বিষয় হচ্ছে যে আর্মেনিয়ার ন্যাশনাল ফ্রুট হচ্ছে ডালিম, যাকে সাধারণত বলা যেতে পারে পোমেগ্রানেট। ফলের চিত্রগুলি অনেক ট্যাপেস্ট্রি, খোদাই এবং স্মারকগুলিতে অন্তর্ভুক্ত করা। আর্মেনিয়ার তার জলবায়ু এবং উর্বর ভূমির সৌজন্যে বিশ্বের প্রাচীনতম ওয়াইন উৎপাদকের দেশ একটি, এবং আর্মেনিয়ার জাতীয় পানীয় হল কগন্যাক। এই কগন্যাক আর্মেনিয়ার জেমরুক শহরের একটি খনিজ জল, এবং এটিকে বিশ্বাস করা হয় এই জলের মধ্যে রোগ নিরাময় ক্ষমতা আছে। লেক সেভেন আর্মেনিয়ার সবচেয়ে বড় হ্রদ এবং এই হ্রদটি নীল হ্রদ নামে পরিচিত। আর্মেনিয়ার বেশিরভাগ গাড়ি মিথেন গ্যাসে চলে। আর্মেনিয়ার মুদ্রা হলো ড্রাম, 500 ড্রাম সমান $1। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আর্মেনিয়ার ব্যাপারে অনেক কিছু ফান ফ্যাক্টস দেখলাম, কিন্তু আর্মেনিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ এবং থেকে পপুলার হলো তাদের রুটি। এই রুটিটির নাম হলো লাভাস। এই লাভাস রুটি এতটাই জনপ্রিয়, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই লাভাস রুটি স্বীকৃতি পেয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আগামী ভিডিওর জন্য প্লিজ একটু ওয়েট করুন। প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রিপশন কমেন্টস, তার সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।